এখন চাষের জন্য শ্রমিক পেতে মুশকিলে পড়তে হয় কৃষকদের। শ্রমিকদের জন্য দৈনিক খরচও আগের তুলনায় অনেক বেড়েছে, তাই শ্রমিকের পরিবর্তে মাঠে যন্ত্রের সাহায্যে চাষ করছেন কৃষকরা। আধুনিক যন্ত্র ব্যবহারে কমেছে কৃষির খরচ। ধান বা আলু চাষে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই করছে যন্ত্র, তবে দামি যন্ত্র কেনার সামর্থ্য অনেক কৃষকেরই নেই, তাই কৃষি যন্ত্রপাতির ব্যাংক বা কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করেছে রাজ্য সরকার। এটা আমাদের কেন্দ্রীয় সরকারের আত্মা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি নামে যে প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা এটা করছি। আজকে রাতন মজায় আপনারা দেখছেন এখন হচ্ছে, এবং এরপরেই আমরা আজকেই আমরা অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কাঠুন্দুরি মোজাতে মোট 2 একর বা 6 বিঘা জমিতে আত্মা প্রকল্পের মাধ্যমে ধানের জমির প্রদর্শন ক্ষেত্র আমরা করছি। আচ্ছা, এই যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা কতটা সুযোগ সুবিধা পাবে? এটা সবচেয়ে সুযোগ সুবিধার থেকে বড় কথা হচ্ছে, আপনার দেখছেন যে একটা নিত্য নতুন প্রযুক্তি, কারণ হচ্ছে আমাদের লেবার ক্রাইসিস আছে। সঠিক সময়ে আমরা যে পরিচর্যাগত বা ধান রোয়া করা বা পাট কাটার যে যখন আমাদের লেবার দরকার, লেবার পাই না। এখানে কী হচ্ছে, লেবারের দরকার নেই, খুব কম সময়ের মধ্যে আমরা অনেক বেশি পরিমাণ জায়গাতে করতে পারছি। ব্যাটারি ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে কী হচ্ছে, আপনার গাছ থেকে গাছ এবং সারি থেকে সারি দূরত্ব মেনটেন করতে পারছি, তাতে কী হচ্ছে বীজের পরিমাণ কম লাগছে। এছাড়া সবচেয়ে বড় সুবিধা যেটা, এটা ইউনিফর্ম ডেপথে বোনা হচ্ছে, তার ফলে কী হচ্ছে একই সাথে সমস্ত ফসল পাকবে। আর পরবর্তীতে পরিচর্যাগত সুবিধার জন্য কী হচ্ছে বিভিন্ন রোগ পোকা এবং পাশাপাশিভাবে ফলন বৃদ্ধি হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমরা অনেক সময় জমি ফাঁকা পাই না, আমাদের পাটের জমি বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে কালিয়াগঞ্জ ব্লকে পাটের জমিগুলো পড়ে থাকে, অনেক সময় আমরা কী করতে পারি, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে কী করছে বীজতলা সঠিক সময় করতে পাই না। তার ফলে আমরা এই প্রযুক্তি যদি আমরা ব্যবহার করি, ব্যাটারি ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোয়া করি, তাহলে আমরা কী করছি, এটা আজকে যেটা দেখছেন 18 দিনের চারা আমরা করছি, 15 থেকে 18 দিনের চারা আমরা এখানে রোয়া করতে পারি, খুব কম বীজ লাগে, খুব কম সময় আমরা করতে পারি। আচ্ছা বলবি, আজকে আমরা দেখি যে এখানে যে ধানটাকে রোয়া হচ্ছে মেশিনের মাধ্যমে, সেখানে দেখছি যে তুলাই পাঞ্জির চারা বোনা হচ্ছে, এটা কি কালিয়াগঞ্জ ব্লকে কি নতুন একটা স্বাদ আসতে চলছে আগামী দিনে? হ্যাঁ, কালিয়াগঞ্জে এটা বলতে পারেন, এটা শুধু তুলাই পাঞ্জি ব্যাটারি ট্রান্সপ্লান্টের যন্ত্রের সাহায্যে, শুধু তুলাই পাঞ্জি না, যে কোনো কিছু করা যেতে পারে। তবে আমরা প্রাথমিকভাবে, আপনারা জানেন যে উত্তরবঙ্গের আমাদের গর্ব, এটা আমাদের বিদেশে যায়, যে উত্তরবঙ্গের যে আমাদের সেন্টেড রাইস, এটা সেই সেন্টেড রাইসকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে, যাতে তার গুণমানও বজায় থাকে। আর পাশাপাশিভাবে যে বেশি ফলনের মাধ্যমে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি যাতে স্বনির্ভর হয়, সেই যে প্রত্যাশা। সেই যে মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি, এখানে কি সেই হবে, একই ধরনের হবে? একই ধরনের তুলাই পাঞ্জি হবে। আপনারা হয়তো জানেন যে আমাদের সেন্টারাইজ হয় একটা নির্দিষ্ট এনজাইমের উপর নির্ভর করে হয়, সেটা একটা আবহাওয়া এবং মাটির উপর নির্ভর করে। তবে মোহিনীগঞ্জ এবং আমাদের কালিয়াগঞ্জের ওয়েদার বা মাটির ক্ষেত্রে খুব একটা তারতম্য নাই। আমরা যদি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে করি, সঠিক সময়ে আমরা করি, তাহলে সেক্ষেত্রে কোনো ফারাক হবে না, গুণগত মানে কোনো ফারাক হবে না। থ্যাংক ইউ। কৃষকদের উন্নতির লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের মাধ্যমে নানাভাবে প্রশিক্ষণ দিয়ে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে যাতে কৃষিকার্য এগিয়ে আসে, সেই কারণে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এবারে অধিক সাশ্রয় এবং অধিক লাভের জন্য ধান রোয়া করতে ধান রোয়ার যন্ত্রের ব্যবহারের উৎসাহ দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক কৃষি দপ্তর এগিয়ে এসেছে কৃষকদের স্বার্থে। কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অনন্তপুর অঞ্চলের 2টি জায়গায় 1 একর করে জমিতে কৃষি দপ্তরের সহযোগিতায় যন্ত্র দিয়ে উত্তর দিনাজপুর জেলার সুনামধন্য তুলাই পাঞ্জি চালের বিচন রোয়া করে চাষিদের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হয়। এই যন্ত্রের মাধ্যমে দ্রুত দক্ষতার সঙ্গে ধান রোয়া করা সম্ভব, কারণ এই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যে বেশি পরিমাণ ধানের গাছ রোপণ করা যাবে এবং ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। এই যন্ত্র আগামীতে কৃষিতে আমূল পরিবর্তন নিয়ে আসবে, কারণ যতদিন যাচ্ছে রাজ্যে কৃষি দপ্তর বিজ্ঞান পদ্ধতিতে মাধ্যমে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ ফসল উৎপাদন করতে পারে কৃষকরা। বেশি ফসল উৎপাদন হলে কৃষকরা কৃষিকাজে এগিয়ে আসবে। এদিনে তুলাই পাঞ্জি ধানের বিচন রোয়াকে কেন্দ্র করে চাষিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন এই কেন্দ্র সরকারের আত্মা প্রকল্পের সহায়তায় এই নতুন যন্ত্রের সাহায্যে যেভাবে ধানের বীজ রোপণ করা হলো তা দেখতে প্রচুর মানুষ এদিন হাজির হয়েছিল ভান্ডার
অঞ্চলে। একটা সময় আধুনিক যন্ত্রের অভাবে চাষে পিছিয়ে ছিল এই রাজ্য। আধুনিক যন্ত্র ব্যবহারে পাঞ্জাব হরিয়ানা ছিল দৃষ্টান্ত। এখন পশ্চিমবঙ্গ সেই তালিকায় অনেকটা উপরের দিকে উঠে এসেছে। খুশি দাদা বলছি যে আজকে যে এই যে উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনার যে যে আপনার ধানের জমি রয়েছে সেখানে আপনারা প্ল্যান্টেশন স্পেশাল করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে মানে নিত্য নতুন জিনিস এক আর তাড়াতাড়ি মানে ধান লাগানো হচ্ছে, ধানের বীজটাও কম লাগতেছে, হ্যাঁ তাড়াতাড়ি তাতে খরচাটাও কমবে। আচ্ছা, হ্যাঁ আর ফলনও বাড়বে, এটা বলছে যে ফলনও বাড়বে, হ্যাঁ বিঘায় হ্যাঁ 12 মণ আসবে। আর এটা যে মানে একটু ফাঁকা লাগছে কিন্তু এর হ্যাঁ ওই যে মানে বাচ্চা দিবে আর কি, এমনি গাললে আপনার 10-12টা আসে, এটাতে মানে 20-25টা আসবে। আসছে, এই ধরনের কি আশা করেছিলেন যে এই প্রযুক্তির মাধ্যমে আপনি আপনার জমিতে ধান রোয়াতে পারবেন কোনোদিনও? হ্যাঁ এটা আশা করি নাই, কিন্তু আমার হ্যাঁ আমাদের যে গ্রামের যে কেপিএ সুব্রত হ্যাঁ কুন্ডু, উনি আমাকে বললো যে একটা নতুন প্রযুক্তি এসেছে, হ্যাঁ তুমি কন্নজোড়ায় হ্যাঁ আসো, হ্যাঁ দেখবা। তো আমি কন্নজোড়ায় যাই 5 জন কৃষককে নিয়ে, ওখানে যাইয়ে হ্যাঁ দেখলাম যে কীভাবে হ্যাঁ বীজ তোলাটা করতে হয়, হ্যাঁ কীভাবে গাড়তে হয় গাড়িটা দেখলাম। হ্যাঁ ওই শুনেই আমি উদ্যোগী যে আমি এই কাজটা আমিও করবো, আমারও জমি আছে আর তুলেপাঞ্জা লাগাই। আচ্ছা, হ্যাঁ কেমন হয় তুলেপাঞ্জি এখানে? তুলেপাঞ্জি আমার এখানে 7 মণ-8 মণ করে পাই। আচ্ছা, হ্যাঁ তো এই পদ্ধতিতে গাড়লে ফলনটা বাড়বে, হ্যাঁ আশা করছি 12 মণ। ঠিক আছে না কাটানো কি করে দেবো সব সময় কি করবা অনেকটা না? হ্যাঁ এবার খুলে একটু কল খুলে মোটামুটি 40-50টা তো নিজে থাকবে না। গাড়ি খান উঠাবে কোন টাকা পড়ে বেশি চলে হবে না।